বন্ধুরা, আমি মহিউদ্দিন প্রাইমারি জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আসি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর যে প্রথম আলোর মডেল টেস্ট দিয়েছে, সেই মডেল টেস্টের গণিতের সমাধান নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে রাখি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর জন্য গণিতের সিলেবাসের জন্য প্রথম আলোর যে মডেল টেস্টগুলো আছে, গণিতের মডেল টেস্টগুলো আছে, সমাধানগুলো যদি আপনারা কমপ্লিট করেন, এর ভিতর থেকে 20টা গণিত পাবেন, এর বাইরে কোনো করার প্রয়োজন নাই। তাহলে চলুন শুরু করা যাক এক এক করে। আর নিয়মিত আপডেট পেতে, আমি যখন ভিডিও আপলোড দিব তখন আপনারা রিমাইন্ডার পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে দিন। এক নম্বরে আছে যে 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। আদের এটা শুরু করার আগে আবার জানতে হবে যে মৌলিক সংখ্যা আসলে কি। মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলো যে যেটাকে সাধারণত মানে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় না, বা ভাগ করলে সেটা দশমিক আসে। তো যে সকল সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিক থাকে না, সেগুলোই মানে দশমিক আসে, সেগুলোই মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী, এটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 3 থেকে 10 পর্যন্ত 3 একটা মৌলিক সংখ্যা, একটা আছে 5 একটা মৌলিক সংখ্যা, 7 আর একটা মৌলিক সংখ্যা। তাহলে 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত আসে দেখেন। 3 5 15, 7 15 105। কোনটা আসে? ঘ নাম্বার। এরপর আছে 2 নম্বরে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত। একটা জিনিস বুঝতে হবে যে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, আমরা ধরি যে সংখ্যাটি এক্স, তো সংখ্যাটি এক্স এর দ্বিগুণের সাথে আমরা কি বলছি, সরি, ধরি সংখ্যাটি এক্স বলছে কি এর 3 গুণের সাথে। তাহলে এটার সাথে 3 দেন, 3 গুণ কত যোগ করলে, দ্বিগুণ যোগ করলে গুণ করেন 2x, কত হয়? 90। বসাই দেন 90। এখান থেকে এক্স এর মানটা বের করলেই আমরা পেয়ে যাব যে সংখ্যাটি, তাহলে 5x = 90। পাঁচ ষোলো 90। অত্যন্ত সহজ, আমরা যদি একটু বুঝে করি তাহলে হয়ে যাবে। এটা কত হবে তাহলে? ক 16। এবার চলুন 3 নম্বরে, x² + y² = 8 এবং xy = 7 হলে x + y এর মান কত। মান নিয়মিতই আসে এগুলো। তাহলে আগে আমরা এটা যেটা মান চাইছে সেটা বসাই, x = y² কত, এটাকে আমরা লিখতে পারি এভাবে, x² + 2xy + b² সূত্রটা আমরা লিখে দিতে পারি y² এই x² আর y² একসাথে করে ফেলুন, +2xy। দেখুন আমরা 3 নম্বরটা করছি, এটা 3 নম্বর। এখানে x² + y² মান কত আছে, y² এর মান আছে 8, প্লাস মানে ব্র্যাকেট দেওয়া লাগে না, এটার মান হচ্ছে 8+2 × x² মান হচ্ছে 7। তাহলে কত আসে? 8+14 = 22। তাহলে 3 নম্বরের আনসার কত আসে দেখেন, এর ভিতর থেকে এখানে 14 আসে, 16 আসে, আমি 22 এই অপশনটা বেছে নিব। তাহলে চলুন এবার 4 নম্বরটা আমরা যাই। মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে আস্তে আস্তে, তাহলে আপনার সব কমপ্লিট হয়ে যাবে, মনে করবেন এটাই আপনার সর্বশ্রেষ্ঠ গণিতের প্রস্তুতি।
এবার আছে 4 নম্বর আছে 0.09, মানে 0.09 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়। এটা একটা অনেক সময় মুখে মুখেই করা যায়, তবে আপনাদের জ্ঞাতার্থে আমি এটা বলে দিচ্ছি, একটু করে দেখাই দিচ্ছি। আমরা এটাকে একটু ডিটেলস আমি করে দিই, 0.09, এটাকে যদি আমি দশমিক উঠাইতে চাই তাহলে 1 দিয়ে, এই দশমিকের পরে 2টা অঙ্ক আছে, আমি 2টা শূন্য দিলাম, দশমিকটা উঠে গেল। আর এখানে ভাগ কত? 10। ভাগ হচ্ছে 10। এখন আমরা এটাকে কিভাবে করতে পারি দেখেন, এখানে থাকলো 9, এখানে 100, আমি যদি এটা উল্টো দিই উপরে একটা 1 আসে, বারটা যদি গুণ করে দেই উল্টে যায় 100টা, তাহলে সরি এখানে তো 10 ভাগ 10 হবে, আমার ভুল হয়েছে, এটা এখানে 10 আছে, এই জন্য অঙ্কটা একটু সমস্যা হচ্ছিল, এখানে হবে হলো 10, এই 10টা আমার ভুল হয়েছে, সরি। তো উল্টে গেলে এখানে হয় হলো 1000, এটা একটা গুণ হয়ে যায়, এটা একটা গুণ হলে 9, এটা একটা গুণ হলে 1000। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে আমি 9 কে যদি 1000 দিয়ে ভাগ দেই 0.009, দশমিকের পরে 2টা শূন্য, তাহলে কোনটা আসে? এটা। তা আমি এটা কিভাবে করব সেটা আপনাদের এর পরবর্তীতে দেখাবো, এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওটা দেখালে আমি এটা আগে শেষ করি। তাহলে 4 নম্বরটা উত্তর হচ্ছে ক, এটা। তাহলে চলুন আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বর হচ্ছে 35 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি, 35 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি, পূরক কোণ কি, এই ব্যাপারটা আমাদের আগে জানতে হবে যে পূরক কোণটা আসলে কি, তাহলে আপনি এই অঙ্কটা উত্তর বের করতে পারবেন। যে 2টা কোণের সমষ্টি যদি আপনার আর ই হয় 90 ডিগ্রি হয়, 2টা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটা পূরক কোণ বলা হয়। তাহলে আমার দেখতে হবে যে এইটাকে এই জায়গার কোনটার সাথে যোগ করলে 90 ডিগ্রি হবে। দেখেন তো 175টা তো প্রশ্নই ওঠে না, 255 হবে না, 125ও হবে না, আমি যদি এই 55-এর সাথে এই 35 যোগ দেই তাহলে 90 হবে। তার মানে আমার এখানে বের করার সহজ নিয়ম হচ্ছে 35 ডিগ্রি কোণের পূরক কোণ, এটাকে আমি করব যে 5 নম্বর, এটা করব এইভাবে যে 90 ডিগ্রি থেকে আমি 35 ডিগ্রিটা মাইনাস করে দেব, তাহলে আমার এইটা 35 ডিগ্রি কোণের পূরক কোণ বেরোয় যাবে, তাহলে আসে কত ডিগ্রি? 55 ডিগ্রি। 2টা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটা পূরক কোণ বলে, তাহলে একটা যদি দেওয়া থাকে 90 ডিগ্রি থেকে বাকিটা বিয়োগ করলে আমার যে উত্তরটা চাবে সেটা আমি পেয়ে যাব। তাহলে 5 নম্বরটা কত? 55 ডিগ্রি। তাহলে চলুন এবার 6 নম্বরটা শুরু করি আমরা। 6 নম্বর আছে 48 কোণ সংখ্যা 60%, এখানে 4টা উত্তর দেওয়া আছে, 50, 60, 70, 80। এটা আমি করতাম এইভাবে, যে কোনো একটা সংখ্যা নিয়ে তারা 60%-এর কত আমি 48 মিলাইতাম, অন্যভাবে করা যায়। মনে করেন এখান থেকে আমি যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা আগে ধরে করে দিই, মনে করেন যে X-এর 60% হচ্ছে 48, এটা হচ্ছে 6 নম্বর। X-এর 60% পার্সেন্ট আছে, আমরা এটাকে 60/100 লিখতে পারি, পার্সেন্টটাকে সমান সমান কত? 48। এখানে X-এর মানটা বের করলে আমরা পেয়ে যাব যে কোন সংখ্যা 60% 48। তাহলে চলুন এটা একটা চলে যায়, সরি। একটা শূন্য কাটে, উপরে থাকে 6X, নিচে থাকে 10, সমান সমান 48। তাহলে এখানে কত হয়? 6X সমান সমান 480।
তাহলে এক্স এর মান কত আসে? 6, 8, 48, 80। তাহলে 80 এর 60% হচ্ছে 48। বলছে 48 কোন সংখ্যা 60%, এখানে কোনটা আসে? 80। তো চলুন এবার আমরা 7 নম্বরে চলে যাই। দেখেন 7 নম্বরে কি আছে, 2 to the power x plus 2 = 16 হলে 5x-2 এর মান কত? আমরা এখান থেকে x এর মানটা আগে বের করি, 2x-2 = 16। x এর মানটা কিভাবে বের করবো দেখেন, সূচকের নিয়ম একটু জানতে হবে, জানা লাগবে। এখান থেকে দেখলেও আপনার হয়ে যাবে, আমি 2-এ যদি 2 to the power 4 দেই তাহলে এটা 16 হয়। এই 2 চলে যায় তাহলে উপরে থাকে কত দেখেন, শুধু আমরা x-2 = 4। তাহলে x সমান সমান কত? 2 তাহলে x এর মান আসে হচ্ছে 2। x এর মান আমরা পাইলাম 2। এবার এই 2 আমরা এখানে বসাই দেব, সেটা কিভাবে হয় দেখেন, এখানে আছে 5x-2, এখানে এখানে বসাই দেব যে 5x-2। আমরা এটা কিভাবে বসাইতে পারি, x এর মানটা 5, x এর মান পাইছি 2 আর সূত্র আছে 2, এটা একটা চলে যায় তাহলে কত আসে, 5 to the power 0। আমরা জানি কোনো সূচকের মান যদি 2 to the power 0 হয় তাহলে সেটার মান হয় 1, তাহলে এটার উত্তর হবে 1। এটা একটু দেখে নেবেন, আমরা এখান থেকে আগে x এর মানটা বের করছি সমাধানের সাহায্যে, সেই 2 এই 5 to the power x এর জায়গায় বসা দিয়েছি, 2 চলে যায়। হ্যাঁ, 5 এর উপর 0 থাকে, কোনো সূচকে কোনো সংখ্যার ঘাত যদি 0 হয় তার মান হয় 1, তাহলে এটা উত্তর হবে কোনটা, 1। আর এটার 4 অপশন আমি 8 নম্বরেরটা লিখিনি, কারণ আছে বলতেছি, কারণ এটা একটা বর্ণনামূলক প্রশ্নের মতো। 8 নম্বরটা দেখেন, 8 নম্বরে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? বৃত্ত, মনে করেন এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, তো আমরা আগে জানতে হবে জ্যা কাকে বলে। বৃত্তের পরিধি যে কোনো 2 বিন্দুর সংযোগ রেখাকে আমরা জ্যা বলি, এটা হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি যে কোনো 2 বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে জ্যা, সরল রেখা, সংযোগ সরল রেখা হচ্ছে জ্যা। তাহলে এখানে যদি যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায়, যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাকে কি বলে? হ্যাঁ, যে যা কেন্দ্র ছেদকারী, মানে কেন্দ্র ছেদকারী যে যা যায় সেটাকে বলে ব্যাস, সেটা হবে ব্যাস। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ব্যাস। তাহলে 8-এর সঠিক উত্তরটা হচ্ছে কেন্দ্র ছেদকারী যাকে কি বলে, ব্যাস বলে। একটা এভাবে একটা ইয়ে আছে যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। হ্যাঁ, বৃহত্তম জ্যাই হচ্ছে ব্যাস, যে কথাটা আমরা বলতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা গণিত সুন্দরভাবে সমাধান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমরা আবার বলতেছি যে টোটাল যতগুলো মডেল টেস্ট আছে প্রথম আলোর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর সবগুলো সমাধান যাবে এক এক করে। যিনি সাবস্ক্রাইব করবেন, যিনি নিয়মিতই করবেন, তিনি আপডেটটা পাবেন। এবং এটাই গণিতের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে কম করে সবচেয়ে বেশি অঙ্ক বাঁধানোর উপায় বা পদ্ধতি। তা আজ এ পর্যন্তই, খোদা হাফেজ, পরবর্তী ভিডিওর জন্য।